বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ওল্ড ইমেল অ্যাড্রেসকে কিভাবে নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে রিপ্লেস করতে পারবেন। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন X2Tech। চলুন শুরু করি। শুরু করার প্রথমে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে আমার মোটিভেশনটা বেড়ে যায় পরের ভিডিও বানানোর জন্য। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন, এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আপনার জন্য আছেই। তাহলে চলুন এবার শুরু করি। এবার আমি আমার পিসিতে চলে এসেছি। এখান থেকে আপনার যে চ্যানেলটা আছে সেটা দিয়ে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখান থেকে ইউটিউবে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পরে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সবার ফার্স্টে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হবে। তো সেই ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য আপনি আপনার যে এখানে দেখুন আমার এখানে একটা XM নামেই ব্র্যান্ড অ্যাকাউন্ট করা আছে। তো এটার জন্য আপনি কি করবেন, আপনার যে যে ইউটিউবে যখন খুলবেন তখন আপনার যে লোগো আছে সেটাই ক্লিক করে এখানে সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পরে এখানে দেখবেন অ্যাডভান্স সেটিংস, এই বাঁদিকে নিচের দিকে লেখা থাকবে। সেই অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখবেন এই যে মুভ চ্যানেল বলে একটা অপশান আছে, সো এখানে মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে লেখা থাকবে। তো এখানে টাচ করলে আপনার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, এবং পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে যখন কনভার্ট হয়ে যাবে তখন আরেকটা আপনাকে চ্যানেল খুলতে হবে সেম নামেই, মানে আপনার যে চ্যানেলটা আছে, ধরুন আমার যেরকম X2Tech আছে, আমি সেম নামেই আরেকটা চ্যানেল আমাকে খুলতে হবে। তো ওখান থেকে আপনি খুলে নেবেন অ্যাকাউন্টসে গিয়ে। তো খুলে নেওয়ার পরে আবার অ্যাকাউন্টসে আসবেন, সেখান থেকে এই চ্যানেল ম্যানেজারে ঢুকবেন। ম্যানেজারে ঢুকে গিয়েই এই ম্যানেজ পারমিশন এই ডান দিকে লেখা আছে, তো এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। তো আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার অ্যাকাউন্ট আপনার কাছে খুলে আসবে। তারপরে আবার ম্যানেজ পারমিশনে ঢুকবেন, সেখান থেকে এই ডান দিকে উপরের দিকে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট বলে থাকবে। তো সেখানে আপনি এখানে আপনার যে নিউ ইমেল অ্যাড্রেসটা দিতে চান তো সেই নিউ ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। তো দেওয়ার পরে নিচে দেখবেন চুজ অ্যাজ এ রোল, কী মানে কোন পারপাসে নেবেন, তো আপনি ওখানে চুজ করবেন অ্যাজ এ ওনার, এবং তারপরে ইনভাইট লিঙ্কে টাচ করবেন। তো টাচ করার পরে দেখবেন এখানে লেখা রয়েছে ইনভাইট লিঙ্ক চলে গেছে। তো চলে যাওয়ার পরে আপনি আপনার যে অ্যাকাউন্টে নতুন করতে চাইছেন সেই অ্যাকাউন্টটা খুলবেন। খুলেই দেখবেন আপনার যে মেলে একটা ইনভাইট লিঙ্ক চলে এসেছে, কিংবা ওটা খুললে দেখবেন এরকমভাবে একটা ইনভাইট অ্যাকসেপ্টেশনের ইনভাইট লিঙ্ক আসবে। তো এটা জাস্ট শুধু আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপরে ম্যানেজ পারমিশনে যাবেন। তো ম্যানেজ পারমিশনে গেলে দেখবেন এখানে দেখিয়ে দেবে, তো এটাকে আপনাকে প্রাইমারি ওনার করতে হবে। তো প্রাইমারি ওনার করতে দিলে দেখবেন আপনাকে এখানে ট্রান্সফার করতে দেবে। তো আপনি যদি ট্রান্সফারে টাচ করেন তখন দেখবেন এই যে প্রাইমারি ওনারশিপ ক্যান অনলি, এখানে দেখবেন 7 দিন পর আপনি এটাকে ট্রান্সফার করতে পারবেন, সেই ম্যাসেজটা আপনার এখানে উঠে আসছে। তাহলে এবার আমি আপনাকে দেখাই 7 দিন পরে কী অবস্থা হয়। তো এবার আমি 7 দিন পরে চলে এসেছি। এবার আবার সেখানে ম্যানেজ পারমিশনে আমি যাব। তো ম্যানেজ পারমিশনে গেলে আমাকে এখানে আবার সেই একই রকমভাবে আমাকে পাসওয়ার্ড চাইবে। তো আমি এখানে আমার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব। লগ ইন করার পরে আমি আবার সেই ম্যানেজ পারমিশনে যাব। তো সেই ম্যানেজ পারমিশনে আমি এখান থেকে টাচ করলাম। টাচ করার পরে আমাকে দেখুন এখানে যে ওনার আছে সেই ওনারটাকে আমাকে প্রাইমারি ওনারে চেঞ্জ করাতে হবে। তো আমি এখানে প্রাইমারি ওনারে টাচ করার পরে এখানে দেখুন ট্রান্সফার বলে অপশান আসছে, তো আমি এখানে ট্রান্সফার করে দিলাম। তো ট্রান্সফার এখানে দেখুন এই যে নিচে ট্রান্সফারিং হচ্ছে। তো ট্রান্সফার হওয়ার পরে দেখুন আমার নতুন ইমেল অ্যাড্রেসে সব টোটাল ট্রান্সফার হয়ে গেছে, এবং পুরনো ইমেল অ্যাড্রেস দেখুন এই যে X2Tech বলে লেখা রয়েছে। তো আমি এটাকে আমার আর কোনো দরকার নেই, তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। এই যে দেখুন এখানে একটা কাট ক্রস চিহ্ন আছে, তো সেই ক্রস চিহ্নতে নিয়ে আমি এখান থেকে এইভাবে রিমুভ করে দেবো। তো এখান থেকে রিমুভ যদি করে দিই তাহলে আর কোনো অসুবিধা নেই, আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। এখান থেকে আমি রিমুভ করে দিলাম। এবার আমি দেখাই যে আমার চ্যানেলটা রিমুভ হয়েছে টোটালি। এই দেখুন আমার উপরে যে অ্যাকাউন্টটা সৌরভ রায়, সেখানে দেখুন এই X2Tech ঢুকে গেছে চ্যানেলটা।
তো এবার আমি আমার চ্যানেলে লগ ইন করে নিই। তো চ্যানেলটা এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমি আমার যে মেন চ্যানেলটা, আমার চ্যানেলের যে কোনোভাবে কোনো ভিডিও ডিলেট হয়নি কিংবা আমার চ্যানেলটা পুরোভাবে সব কিছু আপনার লাইক কমেন্ট যা ছিল পুরোই, দেখুন আমার এখানে পুরো যেরকম আমার চ্যানেলটা আছে তো সেরকমভাবেই পুরোপুরি ভালোভাবে দেখাচ্ছে, এখানে কোনোভাবে কোনো হ্যাম্পার হয়নি আমার চ্যানেলে। তো আমার যেরকম আছে সেরকমই আছে, কোনোভাবে আপনার ডিলে কমেন্ট কিংবা আপনার যে লাইক সেগুলো কোনোভাবে কিচ্ছু সরবে না। তো এখান থেকে আমি যদি এই কাস্টমাইজ চ্যানেলে যাই, অ্যাবাউটে যাই, তো সব একই রকমই থাকবে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনি আপনার পুরনো ইমেল অ্যাড্রেসকে চেঞ্জ করে নতুন ইমেল অ্যাড্রেস দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে। তাহলে আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এখনো পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেই থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।